হ্যালো ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেল 2016 এর ধারাবাহিক পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের হোম রিবনের ভিতরে থাকা ফিল নিয়ে আলোচনা করব। সেই জন্য আমাকে কতগুলো আসলে ক্রিয়েট করতে হবে, ওয়ান, আমি কতগুলো নাম্বার দিয়ে নিই, টু, ইভেন দেওয়ার পরে আমি এটাকে রেখে এরকম ভাবে দেওয়ার পরে সে নিয়ে নিল। আচ্ছা, সো এখানে দেখুন একটা কিন্তু স্পেস পড়েছে, কারণ আমি ওয়ান টুর পরে আরেকটি ঘর সিলেক্ট করে ফেলেছিলাম। এই দেখুন আরেকটি ঘর কিন্তু উপরে ব্ল্যাঙ্ক সিলেক্ট করেছি, এই জন্য সেটি নিয়েছে এভাবে। সো আমাকে সিলেকশনটা একটু কেয়ারফুলি করতে হবে। সো দেখুন আমি কিন্তু এখানে নিয়েছি ওয়ান থেকে থার্টিন পর্যন্ত সিরিয়ালাইজে কোনো সংখ্যা নিয়েছি। সো ধরুন আমি এই যে থার্টিন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি চাচ্ছি যে থার্টিনটা আমার নিচে আরো তিন ঘর ব্যাপী হবে। সো এটাকে আমি যদি শর্টকাটে করতে চাই, সেই জন্য আমাকে ফিলে যেতে হবে। ফিলে যে আমি যদি ডাউন করি তাহলে দেখুন 13 কিন্তু আমার আরো তিনবার কিন্তু অটোমেটিক ভাবে কিন্তু ফিল আপ হয়ে গিয়েছে। সো এখন আমি এই যে 12 এ রাখলাম, 12 এর রাখা অবস্থায় আমি এখানে আরো তিন ঘর সিলেক্ট করলাম রাইটে। রাইটে সিলেক্ট করে আমি এখানে যদি রাইট দিয়ে দেই, সে অটোমেটিক কিন্তু ফিল করে নিয়েছে। ঠিক 10 আমি সিলেক্ট করে বাম দিকে ঘরগুলো সিলেক্ট করে নিলাম, এবং এখানে আমি যদি লেফট দিয়ে দেই বাম দিকে সে পূরণ করবে। যেমন এখানে 1 নিলাম, 1 সিলেক্ট করে আরো দুই ঘর সিলেক্ট করে নিলাম ব্ল্যাঙ্ক সেল। সো ওখানে যদি আমি আপ দিয়ে দেই সে 1 এভাবে ফিল করবে। সো এইভাবে ইনসার্ট কাজ করে। এছাড়াও ইনসার্ট আরেকটি বিষয় হচ্ছে, যেমন দেখুন আমি এখানে 12, এই 12 এখানে 12 লিখলাম, যেমন এখানে 12 লিখলাম। 12 লিখার পরে তারপর আমি এই ঘরটি সিলেক্ট করে দিব, এই যে 12 থেকে আমি সরি 12 থেকে আমি এরকম ভাবে অনেকগুলো ঘর সিলেক্ট করব। এবং আমি চাচ্ছি যে আমার তিন সংখ্যা পরপর আসবে, যেমন 12 পর 15, 15 পর 18, এরকম ভাবে আসবে। এভাবে যদি আমি অটো ফিল করতে চাই তাহলে আমাকে সিরিজে যাওয়া লাগবে। সিরিজে যাওয়ার পরে যেমন আমি এখানে অটোমেটিক ভাবে কলাম দেওয়া রয়েছে, এবং সেটা হচ্ছে টাইপ হচ্ছে লিনিয়ার। সো লিনিয়ার টাইপ থাকা অবস্থায় আমার যখন কলাম রয়েছে আমি এখানে ইন্টারভেল দিব, অর্থাৎ স্টেপ ভ্যালু হচ্ছে 3 করে দিব। সো এখানে 1 দেওয়ার সাথে সাথে দেখুন আমার কিন্তু 12, 15, 18, 21, 24, 27, 30 এইভাবে কিন্তু তিন ঘর করে আসছে। সেইভাবে আপনি কিন্তু ফিল অপশন থেকে গিয়ে আপনি সিরিজে বিভিন্ন ধরনের জিনিসগুলোকে ফিল করতে পারবেন। যেমন আমি যদি কোনো ডেট নেই, যেমন দেখুন এখানে যদি আমি কোনো ডেট নেই, 22, 23, 18 নিলাম। 18 নেওয়ার পরে আমি এখানে ক্লিক করে এটাকে এইভাবে সিলেক্ট কর, সরি এটাকে সিলেক্ট করা অবস্থায় সে কিন্তু অলরেডি দেখাচ্ছে 19, 20, 21, 23, মানে তারিখের পরিবর্তন করাচ্ছে। সেটাকে আমি লং ডেট ফরম্যাটে রাখলাম এখানে, এবং লং ডেট ফরম্যাটে রাখার পরে আমি এখানে ফিলে যাব, ফিল থেকে সিরিজে যাব। সিরিজে যাওয়ার পরে এখানে হচ্ছে আমার কলাম দিতে হবে, কলামে এটাই পরিবর্তন হবে। তার আগে আমি কলামটি সিলেক্ট করে নিয়ে আসি, কয়েকটি কলাম সিলেক্ট করলাম এবং ফিলে যাব। যাওয়ার পরে সিরিজে যাওয়ার পরে এখানে কলাম নিব এবং ডেট নিব, এবং এখানে মান্থ আকারে পরিবর্তন চাচ্ছি, এবং ওকে করে দিব। এবং দেখুন এখানে কিন্তু যে জানুয়ারি, জানুয়ারি 22-এর পরে ফেব্রুয়ারি 22 দেখানোর কথা, সামনে দেখাচ্ছে না, মার্চ 22, এপ্রিল 22 ইত্যাদি দেখাচ্ছে কিন্তু। সো আমি এটাকে আবার সিলেক্ট থাকা অবস্থায় যদি এখন আবার আমি যে এই জিনিসটি এটাকে এদিকে কিন্তু আমি সিলেক্ট করতে চাচ্ছি। সো আমি রাইটে কলাম আকারে দিয়ে, রো আকারে দিয়েছি, আমি ফিলে যাব এবং এখান থেকে সিরিজে যাব। যার পর রোতে রাখলাম এবং এখানে আমি ইয়ারের পরিবর্তন চাচ্ছি এবার, এবং ওকে করে দিলাম। সো এটাকে আমি যদি এখন শর্ট ডেট ফরম্যাটে নিয়ে যাই বা লং ডেট ফরম্যাটে, তাহলে দেখুন আমাদের কিন্তু আসলে বিষয়টি দেখাচ্ছে। এই যে দেখুন যে জুলাই 22-এর পরে সেটা হচ্ছে 1900 সাল, 1901, 1902, 1903 এইভাবে দেখাচ্ছে। এবং ঠিক একইভাবে আমাদের এখানে যেগুলো সমস্যা হয়েছে বা অন্য ডেটগুলো দেখাচ্ছে না, সেগুলোকে আমি যদি আবার লং ডেটে নিয়ে যাই সেগুলো সুন্দর মতো করে করে দেখাচ্ছে। যেমন দেখুন জানুয়ারি 22, ফেব্রুয়ারি 22, মার্চ 22 এইভাবে। সো এইভাবে আপনি ফিলের মাধ্যমে কিন্তু অনেক কাজ করতে পারবেন, অর্থাৎ ডেটগুলোর ক্ষেত্রে খুব সিরিয়ালাইজ করে আপনি কিন্তু সিরিজ আকারে অটোমেটিকভাবে ফিল করতে পারবেন। সো ধন্যবাদ সকলকে।